এসে বলে, কে কোনটা খাবা? টেস্টি স্লাইস কেক। বাবা তোমার রাজা কেক। আরো আছে টফি কেক, আপুর খুব প্রিয়। এক খুললে ভাইয়া বলে, আমাকেও দিও। আমরা পরবর্তীতে অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করব। থ্যাংক ইউ। আমাদের পরের ক্যান্ডিডেটটাকে আমার বেশ কোয়ালিফাইড মনে হচ্ছে, আপনি তো দেখুন তো। আসতে পারি? সালাম। আপনার বেড়ে ওঠা তো দেখছি ঢাকা শহরেই। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বেশ ভালো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস চমৎকার। আপনি এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কেন? আপনি তো আরও বেটার জব পেতে পারতেন। আপনাদের অফিসের বেশ সুনাম শুনেছি। আমার মনে হয় এখানে আমি কাজের অনেক ভালো একটা পরিবেশ পাবো, তাই এখানে অ্যাপ্লাই করেছি। ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি আসেন, আসেন। অনেকক্ষণ ধরে না খালি ঘুরঘুর করতেছেন, আপনি কে? আমি তো দেখতেছি অনেকক্ষণ ধরে আপনি এখানে বসে আছেন। আরে এটা তো আমার ডিউটি। এটাও আমার ডিউটি। ডিউটি মানে কি? এখানে বহিরাগতরা তো ঘুরঘুর করতে পারে না, নিষেধ। আমা কি? আরে এদিকে আসুন মানে? আরে না, আরে কই যাও, আরে কই যাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি নতুন জয়েন করেছেন? আগের মামা কোথায়? মানে হইছে কি, ওই অরিজিনাল মামা একটু অসুস্থ, তো তাই আমি বদলি ডিউটি করতেছি। প্রক্সি দিচ্ছেন? জি। বাহ, মানে আমার ফ্রেন্ডকে তো বললে জীবনেও ক্লাসে প্রক্সি দিবে না, আর আপনি ফ্রেন্ডের জন্য গার্ড দিচ্ছেন। ওয়াও, এমন ফ্রেন্ডশিপ সারা জীবন বেঁচে থাকো। জি। ভালো লাগলো মামা দেখে। জি। সৈতি মামা, আপনার একজন দিছে আমাকে। জি। আমাকে দিয়েছে কিভাবে বুঝলেন? আপনি তো আমাকে চিনেন না। আপনি সৈতি না? হ্যাঁ। তাহলে আপনি ঠিকই আছে, আপনারই দিছে। কিন্তু কে দিয়েছে, আপনি নাম জিজ্ঞাসা করেননি? কি কি জানি নামটা কইলো, ওই যে হইছে কি নতুন তো এলাই নে, ওই আর আমার একটু বুইলা জনের ব্যারাম আছে, এই জন্য ছোটবেলায় কত যে মাইটা খাইছে আপা। ইন্টারেস্টিং, ঠিক আছে, থ্যাংক ইউ। মামা, মামা, আপনি এখানে নতুন মামা ছিল না? কোন মামা? ও, আরেকজন মামা ছিল না এখানে? ওই মামা তো চলে গেছে। শোন, এই ড্রেস পরে কাউকে কি কখনো ওয়াকিং করতে গিয়ে আসতে হয়? আর প্রতিদিন প্রতিদিন হাঁটতে হবে কেন আমাকে? বাবা তুমি না খুব অলস হয়ে গেছো, সকালে উঠলে কত ভালো লাগে না? মামা, বাবাকে একটা চা দিবেন, চিনি ছাড়া দিবেন, আপনি কিন্তু প্রত্যেকদিন চিনি দেন। দেখছো কি সুন্দর ওয়েদার আজকে,
কই সূর্য তো উঠে গেছে লন লন স্যার জি আচ্ছা ভরমিয়া জি কালকে রাত্রে যে জায়গায় চিল্লা চিল্লি শুনলাম কাহিনী কি বলো দেখি কিছু শুনছো নাকি কই কই স্যার আমি তো কাল একটা পর্যন্ত এখানে আসছিলাম আমি তো কোনো গ্যাঞ্জা ভরি নাই তুমি কে এটা ফারুক মিয়ার দোকান না জি ফারুকের দোকান স্যার হয়েছে কি ওই ফারুকের একটু ঝামেলা হয়েছে আমার কইছে একটু দোকান সামলাইতে তাই সামলাইতেছি আপনাকে না সেদিন দেখলাম আমাদের ভার্সিটির গেটে দারুণগিরি করতে জি আপা মনে করেন ওই চাকরির পাশাপাশি আমি আবার পার্ট টাইম চা দোকানদারিও করি হয়েছে কি মানে ছোটোবেলা থেকে আমার মায়ের ইচ্ছা ছিল আমি যাতে একজন উদ্যোক্তা হই তো ফারুক এখন আমার একটু চায়ের দোকানদারি শিখাইতেছে আবার আমার বাবার ইচ্ছা আমি যাতে আবার নিজের পায়ে দাঁড়াই এই জন্য আবার মাঝে মাঝে দারোয়ানের চাকরিও করি মানে ওই মা বাপ কারো তার অসন্তুষ্ট করতে পারি না টুকটাক যা পাই তাই করি সবই পার্ট টাইম পার্ট টাইম ভেরি ইন্টারেস্টিং আপনি আর কি কি করেন পার্ট টাইম এই ছোটোখাটো মেলা কিছু পার্ট টাইম করি তোই আমি ফুল টাইম প্রেমিকা পা মানে কি মানে মনে করেন আপা সবসময় আমি একটা প্রেমের ঘোরের মধ্যে থাকি আর বাকি যা কিছু করি সবই পার্ট টাইম করি এই যে নাও চল মা বাবা চার বিল তো দেয়া হয়নি ও হ্যাঁ তাই তো তুমি আগাও আমি আসতেছি ওই মামা কোথায় সে তো চলে গেছে ও এই মামা শুনুন তো জি আপা এই ফুলটা কি ফ্রেশ জি জি আপা একদম ফ্রেশ যা আছে সব ফ্রেশ এটার প্রাইস কত আপা এটা তো সব মিলাই 1500 টাকা না জি এটা লবেন না ভেতরে আরো আছে দেখবেন না না এটাই ফ্রেশ এটাই আচ্ছা আচ্ছা আপা ধরুন আপা আপা টাকা রাখবো না টাকা কেন লাগবে না আপা আজকে তো বিশ্ব ফুল দিবস ফুল সবার লাগে ফ্রি ফুল ফ্রি জি আসলে জি তাহলে আমাকে রজনীগন্ধার দুটো স্টিক জি জি আপা থ্যাংক ইউ ভালো থাকবেন আপা ভাই আপনার কাছে ফুল বেসম না আপনি জানগা আপনার কিরে মামা তোর চাকরি ইন্টারভিউ দিতে যাইতে গেছিলাম গেছিলি ও হ্যাঁ আমি তো ইন্টারভিউ দিতেই যাইতেছিলাম তারপর তুই ফোন দিয়ে বললি না যে রক্ত দিতে হবে আমি তো ওই নাম্বারে ফোন দিয়ে তারপরে তো রক্ত দিতে চলে গেছিলাম তোর তো চাকরি ইন্টারভিউ বাদ দিয়ে রক্ত দিতে যেতে বলি নাই এবারে এই কোনটা ইম্পর্টেন্ট চাকরির ইন্টারভিউ ইম্পর্টেন্ট নাকি মানুষকে রক্ত দিয়ে ইম্পর্টেন্ট জীবন বাঁচানো ফরজ আর শুন মানুষের বাঁচতে কত টাকা লাগে আমার তো টাকা পয়সার দরকার নাই তার চাকরিরও দরকার নাই মানুষকে হ্যাপি করতে পারলে আমার ভালো লাগে মানুষকে ভালোবাসাটাই আমার শখ মানুষকে ভালোবাসা আচ্ছা তোমার ভালোবাসা তো এখন সব মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই একজন বিশিষ্ট মানুষের প্রতি দেখা যাচ্ছে কি কইতে চাস হ্যাঁ না আমরা তো কিছু জানি না কি জানো সবাই সব কিছু জানে কি জানোস জানে জানে সব জানে এভাবে কিচ্ছু করতে পারবা না ভাইয়া সারা জীবন মোবাইল টিপে যা যাবা আর আমিও সারা জীবন গিটারই বাজাতে যাবো বাজাতে থাক
চৈতি, চৈতি, কে যেন তোর জন্য কি রেখে গেছে? আমার জন্য? হ্যাঁ, চিঠিও আছে একটা, পড়ব। ও ইন্টারেস্টিং। প্রিয় নগরবাসী, কি অবাক হচ্ছেন খুব? আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রত্যেক নাগরিকের জন্মদিন পালন করব আমরা। জন্মদিনে সারপ্রাইজ দিয়ে প্রত্যেক নাগরিককে অবাক করে দিব, তাই আজ এই আয়োজন। আশা করি আমাদের এই নতুন উদ্যোগের সাথে থাকবেন। শুভ জন্ম জয়ন্তী মিস চৈতি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কোনো পরামর্শ থাকলে দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন, হাজির হয়ে যাব। ইতি সিটি কর্পোরেশন। শোন, এজন্যই এবারকার ইলেকশনে ওদেরকে ভোট দিয়েছি যে সামাজিক কিছু নতুন কাজ করবে, আর বছরের পর বছর ট্যাক্স দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে আমার। তুই যা ভেতরে নিয়ে যাগুলো। কিন্তু কখন দিলটা কে? আপনি জানেন, কিছু কিছু হাসি দেখলে খুব বাঁচতে ইচ্ছা করে। আমি সারা জীবন মানুষকে ভালোবাসতে চেয়েছি। মানুষকে ভালোবাসতে বাসতে একদিন আপনার চোখে চোখ আটকে গেল। আমার কেন মনে হচ্ছে বলুন তো? আপনার চোখের মায়ায় স্নান করতে না পারলে, আপনার ভালোবাসার আলিঙ্গনে নিজেকে জড়াতে না পারলে জীবন অপূর্ণ থেকে যাবে। আপনি আমার বাকি জীবন চন্দ্রস্নানের সাথে হবেন। হ্যালো, জি সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলছেন? জি মেয়র সাহেব, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? মানে নগরীতে বিশাল এক হট্টগোল বেঁধে গেছে, আপনাকে সমাধান করতে হবে। আপনি কাল আমার ক্যাম্পাসে চলে আসবেন বিকালে। আপনি এর আগে বেশ কয়েক জায়গায় কাজ করেছেন, আপনার সাথে কাজ করবার সুবিধা অসুবিধাগুলো বলুন। আমি মনে করি আমি অনেক বাস্তববাদী, বুদ্ধিমতী এবং সেন্সিটিভ। অতি বাস্তববাদী হওয়ার জন্য আমি অনেক প্রবলেম ফেস করেছি। মেয়র সাহেব, নিজেকে খুব চালাক ভেবেছেন? আমি আর কোত্থেকে চালাক, আমি তো বোকাই, এই যে ধরা পড়ে গেলাম। শুনেন, কি মনে করেছেন? মানে এসব অ্যাক্টিং করলেই মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খেয়ে যাবে? বাস্তব জীবনে ফিরুন, নিজের কাজে মন দিন। আসি।
হ্যালো, সাবধানে বাসায় গিয়েছেন? না, টিউশনই ছিল, এখন যাচ্ছি বাসায়। আচ্ছা, আপনি কিন্তু এখন আমাকে কিছুই বললেন না, মানে আমি কিন্তু আসলে খুব কনফিউজড, শুধু বকাই দিয়ে গেলেন আমাকে। কোন বিষয়ে? আপনি খুব ভালো করে জানেন কোন বিষয়ে। না, জানি না তো, আপনি বলতে পারেন না বিষয়টা কি? আমি বলতে পারি, কিন্তু ওই যে সাহস হচ্ছে না আর কি। জান, আপনাকে অনেক সাহস দিয়ে দিলাম, এবার বলুন। আপনি কি আমাকে... এই থামুন, আমি এসব বলতে পারবো না, আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, আচ্ছা, সেদিন আপনার বার্থডের গিফটগুলো দেখে আপনার বাবার রিয়েকশন কি ছিল? আমি না ঠিক বুঝলাম না বাবা কিছু বুঝতে পারলো কি না পারলো। বাবা তো সিটি কর্পোরেশন খুব ভালো উদ্যোগ নিয়েছে এই বলে গর্ববোধ করছে এখন। তাহলে তো উনি সত্যি সত্যি বিশ্বাস করেছেন যে এটা সিটি কর্পোরেশন থেকে এসেছে। আপনি কিন্তু চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি মার দেব না। না না, থাক, আপনি করে বলি, আমার কাছে আপনিই বেশি আপন ভাই। ঠিক আছে, সাবধানে বাসায় যান, বাসায় যেয়ে আমাকে অবশ্যই ফোন দিবেন। ঠিক আছে, রাখছি। শাড়ি সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আপনার জন্য রান্না শিখেছি, এখন খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, ভালো না হলেও বলবেন ভালো হয়েছে। নুডলস? আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখি তাহলে কেমন হয়েছে। ভালো হয়েছে, মানে প্রথম রান্না হিসেবে যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা খারাপ হয়নি, মানে কম হয়েছে, মানে কম খারাপ। আরে খাই না, আপনাকে খেতে হবে না, আমি এগুলো সব পানিতে ফেলে দিই। নিজের বয়ফ্রেন্ডকে না খাইয়ে আপনি মাছকে খাবেন? মাছও তো এটা খাবে না, আমি বলে খাচ্ছি। হ্যাঁ, আপনি খাবেন, সবগুলো খাবেন, এক্ষুনি শেষ করেন। না, ভালো হয়েছে, আপনি একটু ট্রাই করবেন প্লিজ, দেখুন না কতটা ভালো হয়েছে। দেখুন না, আর না, ডান, থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি একটু শার্টটা খুলেন তো। কি এইখানে সবার সামনে শার্ট খুলবো কেন? আমি খুলতে বলেছি, আপনি তাই খুলবেন। কিন্তু কেন? এখন তো আশেপাশে কেউ নেই, খুলেন। আরে আসলে কি এরকম? খুলেন, আমি বলেছি না, শার্ট খুলবো, বুঝলাম না। থ্যাংক ইউ। আরে এটা আমার শার্ট, ব্যাগে ভরছেন কেন? আমি নিয়ে যাব। নিয়ে যাব মানে? নিয়ে যাব। আচ্ছা একটু দেন, কাজ আছে একটা ছোট। কোনো কাজ নেই, দেরি হয়ে যাচ্ছে, চলেন। আরে দিন না। না, কোনো কাজ নেই। যাক ভালো হলো, আজকে আমার একটা ইন্টারভিউ আছে, নতুন শার্টটা পরে যাওয়া যাবে। আপনার ইন্টারভিউ আছে কই, আমাকে বলেননি তো? দাঁড়ান, এখানে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। আরে কি,
এটা করলে কি হয়? এটা করলে কি হয়? ইন্টারভিউ ভালো হবে। আচ্ছা চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, একটু ভিডিও কলে আসবেন, আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। এখন? হ্যাঁ এখন। ঠিক আছে। আরে আপনি আমার শার্ট পরে আছেন। আপনার শার্ট পরে আছি কারণ আপনার শার্টে আপনার গন্ধ আছে। এই শার্টটা পরলে মনে হয় আপনি আমার পাশেই বসে আছেন, আপনাকে আর মিস করতে হয় না। আমাকে মিস করতে হবে না। আপনি আমার শার্টের পকেটে হাত দেন। পকেটে? আপনি দেখুন, আমি পরে ফোন দিচ্ছি। হ্যালো, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি লিখেছেন। বুঝতে পারছেন না? আচ্ছা তাহলে একটা কাজ করুন, লিখাটা নিয়ে আয়নার সামনে যান। ঠিক আছে। কিভাবে বলি বলুন তো, এভাবে কি বলা যায়? আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব, বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, পানি খেতে গিয়েও শুকিয়ে যাচ্ছে গলা। এই তৃষ্ণা কিসের জানতে চাইবেন না? কি করে বলি, এই হোয়াটসঅ্যাপ ভাইবারের যুগে আমার যে খুব আটপৌরে প্রেম, আটপৌরে অনুভূতি আপনার জন্য। আপনার বাসায় কি ডাকবাক্স আছে? চিঠি দিয়ে যায় পিয়ন? আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব, আপনার চোখে চোখ পড়লেই খুব মনে হচ্ছে আপনাকে চুরি করে পালিয়ে যায় 90 দশকে। মুঠোফোন ফেলে দিয়ে চিঠির পর চিঠিতে আঁকতে ইচ্ছে হচ্ছে আপনাকে। কি করে বলি বলুন তো, মামুলি খুদে বার্তার প্রেমিকা নন আপনি, আপনাকে তো চিঠিতে মানায়, মানিয়ে যায় বুক পকেটের রুমালে। আমার যে খুব আটপৌরে অনুভূতি আপনার জন্য, আপনাকে দেখলেই প্রেম পাচ্ছে খুব, আপনার চোখে চোখ পড়লেই খুব মনে হচ্ছে আপনাকে চুরি করে পালিয়ে যায় 90 দশকে। আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার বাবা। আপনার বাবা কি এখনো জব করেন? না, উনি রিটায়ার্ড করেছেন। এখন আর সকালে হাঁটতে বেরোন না? জগিং জানে? তো ইয়াং ম্যান, কেমন আছো? জি ভালো। তোমার তো অনেক এলেম আছে দেখছি, হুটহাট করে আমার মেয়েটাকে পটিয়ে ফেললে। আরে ও যে প্রেমে পড়তে পারে এটাই তো আমার ধারণা ছিল না। কেমন আছেন আঙ্কেল? আমি বিন্দাস আছি, ভালো আছি। তবে কেন বলছি তোমার বাড়িতে এলেম আছে? ওর জন্মদিনে মিউনিসিপ্যালিটি বিলগুলো মনে আছে? কি নাম যেন তোমার? জি আমার নাম প্রিয়ম। প্রিয়ম, শুধু প্রিয়ম?
প্রিয়ম চক্রবর্তী। ও তো আমাকে কখনো এর আগে বলেনি। আর তুমি তো জানো আমরা মুসলিম। জি জানি। আচ্ছা তোর কথা বল, আমি আসছি। স্মৃতি, চৈতি বসুন। আপনি বাইরে যান, আমি আসছি। আপনি এটা কেন করলেন? আপনি ধর্ম লুকালেন কেন? আমাদের তো এই বিষয়ে কোনো কথাই হয়নি কখনো। আর আমি তো ভাবতেই পারিনি ভালোবাসার চাইতে অন্য কিছু কি গুরুত্বপূর্ণ। ধর্ম গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে মানুষের প্রতি ভালোবাসাটাও গুরুত্বপূর্ণ। আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হলো, অনেকের লাভ হলো, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি মানুষকে মানুষ হিসেবেই দেখতে চাই। আমি তো কখনো ভাবি নি আপনি বিষয়টা অন্যভাবে ভাবেন, নাহলে কিন্তু ঠিকই বলতাম। আমার কিছু ভালো লাগছে না, আমি আসি। হ্যালো। কিরে মামা, কই তুই? চৈতিদের বাসা গেছিলাম, ওর আব্বার সঙ্গে দেখা হইলো, কথা হইলো। তো কোনো ঝামেলা নাকি? তার বাবার কোনো আপত্তি? ওর বাবা যথেষ্ট ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু ওর বাবার কোনো আপত্তি না থাকলেও আমার কেন জানি মনে হচ্ছে চৈতির একটু প্রবলেম আছে। চৈতি তো এরকম ব্যাপার কথা না, আগে থেকে ক্লিয়ার করোস না ব্যাপারটা। ক্লিয়ার করার তো সুযোগ পায় নাই, আর কখনো এই ধরনের কোনো সিচুয়েশন তৈরিও হয়নি। তুই তো আমাকে চিনিস, আমি না কখনো এই বিষয়গুলোকে নিয়ে ভাবিও নি, কিন্তু চৈতি মানে যাই হোক মামা, ভালো ভাষাভাষি হয়েছে না একটা, সব ঠিক হয়ে যাবে মামা। থাকলে আমি করতেছে বুঝবে। চলো আমরা বাসায় যাই, বাসায় যাই, চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করি, চলো। তুই মন খারাপ করে কেন আছিস? আয় আমরা কথা বলি, কথা বললে সব কিছুর সমাধান হতে পারে। শান্ত শান্ত, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো ভালো করে জানিস টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় সব কিছুর সমাধান এনে দেয়।
বাবা আমি জানতাম না ওর ধর্ম আলাদা। আমি ওকে খুব ভালোবাসি বাবা। আচ্ছা এ ব্যাপারে আমি কি তোকে কিছু বলেছি? তুই আমাকে চিনিস না, তুই জানিস না যে আমি সব ধর্মকে সমানভাবে দেখি। আমি আমার ধর্মকে যেমন ভালোবাসি, মানুষের ধর্মকেও তেমনি ভালোবাসি। এভরিথিং উইল বি অলরাইট, ডোন্ট ক্রাই। বাবা তুমি দেখোনি মা কত ধার্মিক ছিলেন? তুমি তো বলো আমি মার মতো হয়েছি, এটা হয় না বাবা। আমি আমার মার বিশ্বাস নষ্ট করতে পারবো না, এটা হয় না। তুই একবার ওর সাথে কথা বল, আরেকটি বার কথা বল, পজিটিভ একটা কিছু বেরিয়ে আসতে পারে, পারে না? কি ব্যাপার, চেহারাটা এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি নিশ্চয়ই? প্রিয় মা আমার আপনার সাথে কিছু কথা আছে। বলে ফেলুন। আপনি তো মনে হয় বুঝতে পেরেছেন না যে আমার বাবা অনেক ভালো মানুষ। আপনার সাথে সম্পর্ক রাখতে চাইলে আমার বাবা কখনো না করবেন না, সব মেনে নেবেন। কিন্তু যে মানুষটা আমাকে সারা জীবন দিয়ে দিয়েছে আমি তাকে কিভাবে সমাজের কাছে ছোট করবো বলেন? আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও যে আপনাকে ভালোবাসি এটাতে তো আপনার কোনো সন্দেহ নেই না। কিন্তু আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার বাবাকেও আমি অনেক ভালোবাসি। প্রিয় মা আমরা আর একসাথে আমি আপনার হাসির প্রেমে পড়েছিলাম, আপনার সরলতা, সাবলীল কথা বলা, আপনার সবকিছু প্রেমে পড়েছিলাম। কিন্তু ধর্ম দেখে তো আমরা একজন আরেকজনের প্রেমে পড়িনি। আমি অবশ্যই আপনার ধর্মকে শ্রদ্ধা করি, আমার ধর্মকে শ্রদ্ধা করি, আমি প্রত্যেকটা মানুষের মতামতকে শ্রদ্ধা করি। আমরা কি সবকিছু ছাপিয়ে একসাথে থাকতে পারি না? প্রিয় মা আপনি কি আমার জন্য নিজেকে বদলাতে পারবেন না? যদি আমি খুব ছোটবেলা থেকেই একা বড় হয়েছি, তাই ধর্মীয় রীতিনীতি এসব কিছু নিয়ে কেউ কখনো আমাকে শিক্ষা দেননি। ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, সবার উপর মানুষ সত্য দান, আর এই কথাগুলোই আমার রক্তের সঙ্গে খুব ভালোভাবে মিশে আছে। চৈতি, আমি চাইলে আপনার মতো করে বদলে যেতে পারি, কিন্তু এই বদলে যাওয়া প্রিয়মকে কি আগের মতো ভালোবাসতে পারবে না? আমার কিছু করার নেই প্রিয়, আপনি যদি কখনো আমার জন্য নিজেকে বদলাতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আসি। Oh.
ভেবে তুমি হয়তো ভালো আছো আমায় ভুলে একা ফেলে তোমার মায়া ভরা চোখে আমি দেখেছি কত স্বপ্ন হারিয়ে গেছি আমি হয়ে গেছি কত মগ্ন কেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি আমরা একসাথে কাজ করতে পারবো থ্যাংক ইউ চৈতি একটু হাঁটি আঙ্কেল কেমন আছেন আছেন আমার কথা জিজ্ঞাসা করলেন না আপনি তো বেশ ভালোই আছেন
এই তো চলে যাচ্ছে। আচ্ছা, আপনার কখনো আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা হয়নি? আপনিও তো যোগাযোগ করেন। বিয়ে করেছেন? আমি বিয়ে? আপনি বিয়ে করেননি কেন? আমি আপনাকে শেষে কি বলেছিলাম আপনার মনে নেই? সেই সব কথা এখন মনে করে কি লাভ? আচ্ছা বাদ দিন, খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। চলুন ফিরে। অনেক সময় আমাদের খুব কাছে এসেও ফিরে যেতে হয়, অথবা কে জানে আমরাই কাছে আসি না। দুঃখ বিলাস করতে করতে আমরা হয়তো দুঃখ পেতেই ভালোবাসি। মানুষ বড্ড বেশি দুঃখ বিলাসী। বাবা তোমার রাজা কেক, আরো আছে টফি কেক, আপুর খুব প্রিয়, ভাইয়া বলে আমাকেও দিও। কেন